হচ্ছে শ্রিম বিরিয়ানি তো তার জন্য আমি এখানে এক কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি এবং আমি খুব অল্প পরিমাণে রান্না করব এই জন্য আমি এক কাপ বাসমতি চাল নিয়ে এই চালটাকে আমি 30 মিনিটের জন্য ধুয়ে ভিজিয়ে রাখব বিরিয়ানিটার জন্য আমি একটা মশলা ইউজ করব সেটার জন্য আমি হোমমেড মশলা ইউজ করছি আমি এখানে কিছুটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ আর দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ তারপর যেটা দিব সেটা হচ্ছে এই যে টমেটো কেচাপ টমেটো কেচাপ এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি এরপর আমি গরম মশলা নিয়ে নিচ্ছি এখানে আমি লবঙ্গ দারচিনি আর হচ্ছে গোলমরিচ নিয়ে নিয়েছি তারপর যেটা দিব সেটা হচ্ছে আস্ত ধনিয়া এখানে আমি হাফ চা চামচ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি এটা আমি গুঁড়া করে রেখেছি তারপরে দিব হাফ চা চামচ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এগুলো দেওয়ার পরে আমি এই মিশ্রণটাকে পেস্ট করে নিব পেঁয়াজটা একটু ভাজার পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিব এটা কিছুক্ষণ রান্নার পরে আমি শ্রিমগুলো দিয়ে দিচ্ছি এখানে বড় বড় শ্রিম নিয়েছি এই যে শ্রিমটাকে পরিষ্কার করে ধুয়ে একদম যেই ভেইনগুলো থাকে সেগুলো বের করে আমি এখানে শ্রিমটা দিয়ে দিব এর ভিতরে আর এখানে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সে চালটা আমি দিয়ে দিচ্ছি বয়ল করার জন্য আমি 80
50% পর্যন্ত কুক করব এর ভিতরে আর আমি বেশিক্ষণ কুক করব না চালটা আর চালের মধ্যে আমি এখানে 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2-4টা লবঙ্গ এবং এলাচ এটাকে দিয়ে আমি এখানে 80% কুক করব আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি শিমটা একটু কিছুক্ষণ রান্নার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা শুকাতে যতটুকু টাইম লাগবে ব্যাস ততটুকুই এর থেকে বেশি সময় আমি রাখব না রাইসটা আমার 50% হয়েছে আর একটু আমি রান্না করব রান্না করার পরে ভাতটাকে আমি পানি ঝরিয়ে ফেলব সো রাইসটা আমার 80% কুকড হয়ে গিয়েছে এরপর আমি রাইসটাকে আমি রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর যখন শিমটা একদম শুকিয়ে যাবে মশলাটা তখন আমি এর ভিতরে বিরিয়ানির মশলা দিয়ে দিব এখানে আমি 1/2 চা চামচ জয়ফল এবং জয়িত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি আর যে প্যাকেট বিরিয়ানি মশলা থাকে সেটা আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে 1 চা চামচ বাটার দিয়ে দেবো বাটারটা কিন্তু মাস্ট বি দিতে হবে তারপর আমি খুব সামান্য ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 10 মিনিট কভার করে রাখার পরে আমি এখন বিরিয়ানিটা এখন সার্ভ করব তারপর টেস্ট করে দেখব কেমন হয়েছে বিরিয়ানিটা মিশানোর পরে আমার এরকম হয়েছে পারফেক্ট হয়েছে এবং টেস্টটা অনেক অনেক মজা হয়েছে আপনারা এভাবে শিম বিরিয়ানি ট্রাই করে দেখবেন একবার হলেও